আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো এদের আগে তোমরা পেয়ে যাচ্ছ বিশাল এক খবর অর্থাৎ ঢাকা বোর্ডের ঢাকা বোর্ড থেকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে তোমাদের জন্য বিশাল এক খবর যার ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অর্থাৎ করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে কিন্তু এর মধ্যেও কিছু প্রতিষ্ঠান টিউশন ফি আদায় করছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষার্থী শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি না নিতে নির্দেশনা জারি করে এরপরও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশ নাম্বার পাঠিয়ে টিউশন ফি পরিশোধের চাপ দিচ্ছে এই বিষয় এবার করা বাড়তে দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা একই সঙ্গে ঢাকা বোর্ড জানিয়েছে বন্ধ প্রতিষ্ঠানগুলো টিউশন ফি আদায়ের চাপ দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য কত বড় একটা বিশাল সুখবর যে তোমাদের যদি টিউশন ফির জন্য চাপ দেয় তাহলে তাদের বিরুদ্ধে অর্থাৎ সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বোর্ড থেকে আইন আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঢাকা মাধ্যমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক বলেন এ বিষয়ে চাপ সৃষ্টি না করতে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ একটি বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিশও জারি করা হয়েছে আমি নোটিশটি ইতোমাধ্যে দেখাবো এরপরেও যদি কোনো অভিযোগ আসে আমরা দায়ী দের বিরুদ্ধে আইন অনুনয় ব্যবস্থা নেবে অর্থাৎ যদি এরপরেও কোনো প্রতিষ্ঠান আদায় অর্থাৎ টিউশন ফি আদায় চাপ দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা এই সংক্রান্ত ঢাকা বোর্ডে যে একটা নোটিশ জারি করেছিল সেই নোটিশটি আমি তোমাদেরকে দেখাবো অর্থাৎ আমি সরাসরি এখন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবো যে দেখো ঢাকা বোর্ডের ওয়েবসাইট এখানে দেখো পাঁচ নাম্বার যে নোটিশটা রয়েছে ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান বিভিন্ন ফি সংক্রান্ত জরুরি নোটিশ আমি এটাকে যদি ক্লিক করি তাহলে দেখো যে যেটা আসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তোমরা বোর্ডের ওয়েবসাইটে সাইড এ গেলে এটা দেখতে পাবে এখানে দেখো যে বলা হয়েছে বোর্ডের আওতাধীন ঢাকা বোর্ডের আওতাধীন ইংরেজি মাধ্যমে নিবন্ধিত জুনিয়র সিনিয়র এ লেভেল ও লেভেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা পর্ষদ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশের মারাত্মক করোনা সংক্রমণ পরিস্থিতি বিরাজমান থাকায় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাসিক বেতন বা অন্যান্য যে কোনো খাতে গৃহীত ফি এই মুহূর্তে পরিষদের চাপ প্রয়োগ না করার জন্য অনুরোধ করা হলো পরবর্তীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে বা স্বাভাবিক অবস্থা ফিরে আসলে বকেয়া সহ মাসিক বেতন বা অন্যান্য ফি আদায় করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই নির্দেশনা অর্থ বোর্ডের আওতাধীন পাঠদান স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য প্রযোজ্য হবে তার মানে দেখো শেষের লাইনটি যে বলা হয়েছে অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নয় অর্থাৎ ঢাকা বোর্ডের অধীনে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকলের জন্য এটা প্রযোজ্য হবে সুতরাং তোমরা বুঝতে পারলে ঢাকা বোর্ডের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিশটি দেখতে পারবে তাহলে আমরা বলতে পারি তার কোনো প্রতিষ্ঠানে টিউশন ফির জন্য চাপ প্রয়োগ করতে পারবে না ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই বিষয়ে এই কথা বলেছেন করোনা মহামারীতে বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিউশন ফি না নিতে অনুরোধ করে আসছে শিক্ষার্থী অভিভাবকেরা অভিভাবকরা এই বিষয়ে অভিভাবক ও ফোরাম এর সভাপতি জেউল কবির দুলু বলেন বন্ধের সময় শিক্ষার্থীদের টিউশন ফি মকুব করতে হবে সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিচ্ছে সেই প্রণোদনা

আগে যে সু খবর সেটা হলো তোমাদের স্কুলে যে টিউশন ফি সেই টিউশন ফি এখন তোমাদের দিতে হচ্ছে না যদি কোনো প্রতিষ্ঠান কোনো স্কুল তোমাদের চাপ প্রয়োগ করে তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা বোর্ড আইনগত ব্যবস্থা নেবে তো সেই কারণে তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য কত বড় একটা সুখ ঢাকা বোর্ডের পক্ষ থেকে তো ভিডিওটি যদি ভালো লাগে শিক্ষতি বন্ধুরা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে আমাদের সাথেই থাকবে তাহলে শিক্ষমূলক সফলতা শতবারে আমাদের এখানে থেকে পেয়ে যাবে তো সকল সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা